আপনি করো না ভয় নাই কে মানে আমার দোস্ত হয়েছে সেন্টু আইসকে মানে 5 মাস আগে আমার কাছ থেকে 5,000 টাকা ধার লইছিল তুই ধার লইছিস ভালো কথা টাকা দিবি না এখন যাই নাই তখন যাই নাই করে খালি পাইনা পাইনা আমার দোস্ত তুই রোসালা দোস্ত কেনা 5,000 টাকা ধার না তুই না দিলে দোস্ত হ্যালো ওই যায় পারছে আরে আমি একটা অনুষ্ঠানে আসছি তো সুন্দরসন পিতলা ঘুঘু তোমার একদিন আমার দোষ থুকু তোমার দোষ দিন তুমি আমার ব্যাপারটা বুঝো আমি একটা অনুষ্ঠানে আসছি আমি অনুষ্ঠান শেষ করে তোমারে ফোন দিব আপনারা কলম কোয়েন না এমন বিরানি দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে এসে রে হে আমার দোস্ত না তেরে আমার কাছে 5,000 টাকা ভয় আজকে তো খবর আছে এখন কি করি ভাই তোমার আজকে ভাইকে জাহান্নাম নেলে জান্নাত আছে কেমন আছে ভাই আরে ভাই আরে কি সুন্দর লাগতেছে আপনারে ভাই আপনি খাড়া নে দিলাম কইলাম কইন না আমার নাম কেরামত খাই খালি শরবত মাথা ভরা বুদ্ধি বাবা রে দেখেন কি করতেছি তুমি ঘুমাও ঘুমাও হ্যাঁ টুকা যাবে ঘুমাও আপনারা কে কেন হ্যাঁ আমি তো আসুন স্যার আসুন সমস্যা আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম এই
পুলিশে তো কেউ কোনোদিন সালাম দেয় না, তুই দিলি? স্যার আমি দেই স্যার। কি করবো, গরিব মানুষ বসে বসে বাতাস খাই। বাতাস খাস মানে এই জায়গায় কি কোনো গাছ আসে তুই বাতাস খাইতেছ? আর কই না, যে শুনকারি দাস একটু শুনকার কত কথা কমি না। একটু আগে এই জায়গায় একটা গোলমালের আওয়াজ পাইছি, কোন দিকে করছিস? কি কোন স্যার, আপনি আওয়াজ পাইছেন? আমি তো শব্দ পাই নি স্যার। আমার এই 14 বছরের কান কি নিছে কথা কইব? পুলিশের কান তো না না, আসা কথা কইব। কোন দিকে স্যার ঘটনাটা ঘটছে? ওইদিকে ওইদিকে। আচ্ছা লেফট রাইট লেফট। তোমার পাওনা মানে আল্লাহ মানে আল্লাহ দিছে, আল্লাহর আল্লাহ মারছে। আমি কি করি আমার সাথে মস্কর করে তুই হাসতেছিস কেন স্যার? আসি তো স্যার, দুঃখে স্যার, মানে আপনি মারতে মারতে কষ্ট হইতেছে তো স্যার, এই জন্য। আমি আসি আপনার কষ্ট কি স্যার? আপনি পায়ে মেরে যান, সমস্যা নাই। মারতে মারতে স্যার পা ভাড়া পৌঁছে আনান স্যার, তাও স্যার বোঝা দেয়। সালাম আলাইকুম স্যার। আমি দিলাম কই পায়ে দিছে স্যার, এদিকটা আসে স্যার, স্যার এদিকটা আসে স্যার, স্যার মনে ঘামে গেছে কিন্তু স্যার উঁচাই দি স্যার, ইসি রে স্যার ঘামে গেছে আসতেছ? এই ঠিক আছে লাগে স্যার, অনেক লাগে স্যার। আপনি 10 টাকা বসছে? 10 টাকা বসছে আমার। ওই যে স্যার দেখেন, ওই যে এই কেস আমার দ্বারা সম্ভব না,
এটা আমার বড় স্যারের কাছে নেওয়া লাগবে। আমার বিপদে ফেলা যাবে না।